গরম পড়েছে তোমরা তো সবাই জানো যে বিশাল গরম পড়েছে আর এখন দেখছি এই গরমের মানে সূর্যের তাপে নাকি ডিম ভাজা করছে মাছ ভাজা করছে আর অনেক কিছু করছে তো আমার যে রোদ্রে ডিম ভাজা করে খেতে তো দেখতে থাকো কেমন করে করি এই দেখো একটা ডিম এনে নিয়েছি আর একটা পেপসি এনে নিয়েছি দুটো পেপসি ভাইয়ের একটা আমার একটা পেপসিটা নিয়ে এসছি একটা কারণ আছে সেই কারণটা হলো এতক্ষণ যে রোদের ভিতরে বসে থাকবো থালাটা গরম হবে তারপরে তেলটা দেব তেলটা গরম হবে তারপরে ডিমটা আসবো ডিমটা হবে অনেক সময় ব্যাপার ততক্ষণে মাথাটা গরম হয়ে যাবে ওই জন্য আগে পেপসিটা মাথাটা ঠান্ডা করে নি তারপরে তোমার ডিম ম্যাদাটা করব তো চলো দেখতে থাকো কি করি স্টিলের থালা এবার নিয়ে যাওয়ার পরে বসানোর অপেক্ষা বসিয়ে দেওয়ার পরে গরম হয়ে যাবে আমাদের ডিম হয়ে যাবে এই স্টিলের থালা বসে গেল রোদ্রে গরম করার জন্য এবার ততক্ষণ পেপসি খেয়ে গরম হোক তারপরে বাদ বাকি কাজ পরে হবে এই

বাবা থালাটা তো বেশ গরম কিন্তু বেশ গরম হলে হবে কি ডিমটার অবস্থায় কি বিচ্ছিরি হয়েছে আসলে ডিম ভাজা কিন্তু হয়নি ডিমটা শুকিয়েছে মাত্র তাই তো আম সত্তর মতো ডিম সত্য হয়েছে আসলে আসলে ডিম কোনোদিনই রোদের ভিতরে ভাজা যায় না যায় না যায় না সেটা আমি চেষ্টা করে দেখলাম আসলে হয়ই না একশো হোক আর কুড়ি হোক আর পঞ্চাশ হোক আর ষাট হোক কিছুতেই কিছু হবে না একটা তাপমাত্রা আছে আগুনে সেটাতেই ডিম ভাজা একমাত্র হয় তাছাড়া এইসব রোদ্রের তাপে তাপে হয় না সেটা আমি আজকে নিজেই পরীক্ষা করলাম তার মানে রোদ্রের তাপে ডিম ভাজা থালাটা রাখি এখানে হাত দিয়ে রাখা ধরা যাচ্ছে না এত গরম অনেকটাই গরম আর যেহেতু এই সময়টা প্রচুর গরম হয় আর গরম থালা ধরে রাখা যাচ্ছে না যাই হোক এটাই বোঝা গেল যে রোদ্রে আর যাই হোক ডিম ভাজা বা মাছ ভাজা করা যায় না তাহলে ডিমটা কি হবে নষ্ট হয়ে গেল আর খাওয়ার মতন নেই ঠিক আছে অসুবিধা নেই কালকে আবার নতুন করে চেষ্টা করা হবে তুই বিলে দাঁড়াবি রোদ্রে এমনি তো গরমে মাথা গরম তার মধ্যে রোদ্রের গরম দুটো একসাথে মিশে যাবে যখন তখন আরও গরম হয়ে যাবে তখন মাথাটা ডিম ভেঙে দেবো ডিমটা ভাজা হয়ে যাবে তুই খেয়ে খেয়ে নিবি ভাই আর তুই যাই হোক ডিম ভাজা হলো না তার মানে গুনগুন থালায় এই রোদ্রে ডিম ভাজা করতে গিয়ে পাশ করতে পারিনি ফেল করেছে আর তোমরাও এটা চেষ্টা করবে না এটা একদম পাড়া যায় না একদম পারা যায় না মানে একদম হয় না তাই তো আচ্ছা ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা